মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যেটা ঘটেছে সেটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। কি? এটা দুর্ঘটনা? এর সাথে ভাগ্যের কোনো যোগ নেই? আজকে এই মেয়েটার জন্য না ছোটকার এই অবস্থা, তারপরে তুমি এনাকে বাড়িতে নিয়ে এলে। আমি ঘরে চলো। আমি কি করবো, ঘরে থাকতে চাইছে না তো, ছটফট করছে, আমার কথাই শুনছে না। ও ঠাম্মি, ঠাম্মি চলো না, চলো শোবে চলো। ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি চলো, আমি তোমাকে শুইয়ে দিই, চলো। ঠাম্মি তুমি তো পনার উপর ভরসা করো, তাই না? পনা তো বলছে ছোটকার কিচ্ছু হবে না। পনা যখন বলছে, তুমি দেখো সত্যি ছোটকার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ছোটকার। তুমি ওঠো, এসো, এসো। আমি আর পারছি না দাদু ভাই, আমার আমার খুব কষ্ট হচ্ছে। এই বয়সে যে কপালে পুত্র সুখ আছে এটা আমি কোনোদিন ভাবিনি। মা কি যাতা বলছো, কিসের পুত্র সুখ? ঠাম্মি, ঠাম্মি তুমি এত চিন্তা কেন করছো? আমরা সবাই আছি তো, আর চিকিৎসা তো শুরু হয়ে গেছে, তাই না? এই চোখা কিছুদিনের মধ্যেই ফিরে আসবে, চিন্তা করো না। সত্যি বলছিস? আর একজনকে দেখো, নীল লজ্জার মতো কিভাবে দাঁড়িয়ে রয়েছে এখনো। মমিতা, কিরম কথা বলছো তুমি? মমিতা তো কিছু ভুল বলেনি, ওর জন্য শুধুমাত্র এই বাড়ির বদনাম হয়েছে তাই তো নয়, সারা বাড়িতে দুর্ভাগ্যের ছায়া পড়েছে। না নীলাঞ্জনা, তোমার কিন্তু আর এ বাড়িতে থাকা হবে না। তোমার কথাটা শুন, কি করছিস নাকি মেজো? মেয়েটার মাথা ঠিক নেই, এই অবস্থায় কোথায় যাবে বলতো? বদলি ওর মাথা ঠিক আছে কি ঠিক নেই সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। পর্ণা নিজের সিদ্ধান্তে এই অপয়া মেয়েটাকে এই বাড়িতে ঢুকিয়েছে তো? শোনো, ও ছোট ঠাকুর পর সর্বনাশ করে ছাড়লো ওর বৈধব্য যোগ নিয়ে, এরপর এই বাড়ির বাকিদেরও করবে, কিন্তু সেটা তো আমি কখনো হতে দেবো না বাদ্দি, কিছুতেই আমি হতে দেবো না। সরে যাও বাদ্দি, তুমি বেরো এখান থেকে, বেরো। মা, এসব আপনি কি করছেন নাকি? দাঁড়াও পর্ণা, এবার যা বলার আমি বলবো। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন, আমি অনিমেষকে ভালোবাসি, আপনাদের বাড়ির ছেলে হলেও ও কিন্তু আমার স্বামী। স্বামী মানার নমুনা তো দেখতে পেলাম, একেবারে মরতে পাঠিয়ে দিলি। আজকে কেউ আমাকে আটকাবে না, কেউ না। এই তুমি বেরো এই বাড়ি থেকে, বেরো তুমি বাড়ি থেকে, তুমি বেরো। মা, এসব কি করছেন নাকি আপনি? আপনারা এখনো মনের মধ্যে এরকম কুসংস্কার কেন পুষে রেখেছেন? কুষ্টিতে কি লেখা আছে আর কি লেখা নেই তার উপরে ভিত্তি করে আপনারা ধরে নিলেন যে ছোটকার বাড়িতে ফিরে আসবে না। আরে বাবা, এখন তো ছোটকার সবেমাত্র চিকিৎসা শুরু হয়েছে।
কথাই কর না, আর একদম পাকামো করো না। এই মেয়েটার জন্য না সব কিছু হচ্ছে। না না মেজুবাকি, তুমি যেটা করছিলে সেটাই করো, না হলে এই মহিলা এক এক করে এবারে সবাইকে শেষ করে ফেলবে। ঠিকই তাই, তুমি দূর হয়ে যাও, দূর হও বলছি, যাও। মা এটা কিন্তু আপনি ঠিক কাজ করছেন না, প্লিজ এই কাজটা করবেন না। মা মা কি করছো বলো তো, মা মাথাটা একটু ঠান্ডা করো না, কি সব বলে চলেছো, মা মা প্লিজ আমার কথা শোনো একটু। মা আপনি আমাকে একটু সময় দিন, আমি আমি প্রতিজ্ঞা করছি সংস্কার আমরা ভাঙব। ছোটকাকে আমরা বাড়ি ফিরিয়ে আনব, আর আমরা প্রমাণ করে দেব যে কুসংস্কারের থেকে ভালোবাসার জোর অনেক বেশি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।